হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে নাটোরের রাজবাড়িতে আসছি। আমরা আজকে এই জায়গায় খুবই মজা করবো, এখানে ঘোড়ার গাড়ি চড়বো, গুলি দিয়ে বেলুন ফাটাবো। আপনারা এই ভিডিও দেখবেন, আমরা খুবই এনজয় করবো। মাত্র 120 টাকায় সম্পূর্ণ রাজপ্রাসাদটি ঘোড়ার গাড়িতে ঘুরে আসতে পারবেন। রানি ভবানী ছিলেন বাংলার প্রথম মহিলা জমিদার। অত্যন্ত দক্ষতার সঙ্গে তিনি 4 দশক জমিদারি পরিচালনা করেন। রাজপ্রাসাদটি বর্তমান ধ্বংসাবাস শেষেও বড় তরফ ও ছোট তরফ নাম বিদ্যমান রয়েছে। রানি ভবানী ছিলেন একজন বুদ্ধিমতী, মেধাবী, বিচক্ষণ ও অত্যন্ত সাহসী মহিলা। নাটোর ছিল জমিদারির রাজধানী। খুব অল্প বয়সে তৎকালীন নাটোরের জমিদার রাজা রামকান্তের সাথে রানী ভবানীর বিয়ে হয়।
রানী ভবানীর তিন সন্তানের মধ্যে দুই ছেলেই শিশুকালে মারা যান। ১৭৪৮ খ্রিস্টাব্দে রাজা রামকান্তের মৃত্যুর পর রানী ভবানী এই জমিদারি লাভ করেন। মৃত্যুর পূর্বে রানী ভবানীকে দত্তক পুত্র গ্রহণের অনুমতি দিয়ে যান। রানী ভবানীর জমিদারি ছিল বাংলাদেশের বর্তমান নাটোর, রাজশাহী, পাবনা জেলাসহ বর্তমান ভারতের পশ্চিমবঙ্গ, মুর্শিদাবাদ, মালদহ পর্যন্ত। রানী ভবানী জমিদারি ত্যাগ করেন ১৭৮৮ খ্রিস্টাব্দে। ১৭৮৮ খ্রিস্টাব্দে রানী ভবানী ৪০ বছর বয়স্ক দত্তক পুত্র রামকৃষ্ণের কাছে জমিদারি হস্তান্তর করে তিনি মুর্শিদাবাদে চলে যান। নাটোরের ৪৯.১৯ একর জমির উপর নির্মিত রাজবাড়িটি রানী ভবানীর দত্তক পুত্র রামকৃষ্ণের দুই সন্তান বিশ্বনাথ বড়তরফ এবং শিবনাথ ছোট তরফের বসবাসের সুবিধার জন্য দুইটি অংশে বিভক্ত করে দেন। রানী ভবানী ১৮০২ সালে ৫ই সেপ্টেম্বর ৮৬ বছর বয়সে নাটোরের মেয়ের বাড়িতে পরলোকগমন করেন। নাটোরের সেই রাজপ্রাসাদ বাংলাদেশের একটি দর্শনীয় স্থান হিসেবে আজও রানী ভবানীর স্মৃতি নিয়ে দাঁড়িয়ে আছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাত্র ১০ টাকা মূল্যের টিকিট ক্রয় করে এই রাজপ্রাসাদে প্রবেশ করা যায়। এখানে সবাইকে ঢুকতে দেওয়া হয় না, আমরা লক করে দেখে আমাদের ঢুকতে দিল। ওনারাই বলতেছে যে আসেন, ভিতরটা দেখে যান, অনেক সুন্দর একটা জায়গা, খুবই ভালো লাগতেছে। নাটোর শহরের যে কোনো স্থান থেকে সরাসরি রিক্সা বা অটোরিক্সা যোগে যাওয়া যায়। শহরের মাদ্রাসা মোড় থেকে রাজপ্রাসাদ আসার রিক্সা ভাড়া মাত্র ২৫ টাকা। রাজপ্রাসাদ পরিদর্শন শেষে আমরা পদ্মাচরের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা এখন রাজশাহীর পদ্মাচরে আসছি। রাজশাহী শহরের পাশ দিয়ে বয়ে চলেছে পদ্মা নদী। এই নদীর পাশ দিয়ে গড়ে উঠেছে সুন্দর নদীর পার ও দর্শনীয় স্থান। প্রতিদিন বহু মানুষ এখানে আসেন ঘুরে বেড়ানোর জন্য। পদ্মার চরে ঘিরে রয়েছে অসংখ্য ছোট বড় দোকান। You were right.
বিকেল বেলা পদ্মার চরে প্রিয় মানুষের সাথে ঘুরে বেড়াতে মন্দ লাগবে না। দর্শনার্থীদের বিনোদনের জন্য রয়েছে নৌকা দিয়ে ঘুরে বেড়ানোর ব্যবস্থা। সন্ধ্যা গড়িয়ে আসছে তাই বিদায় নিতে হচ্ছে। পাটা ভিজিয়ে এখন আমরা হোটেলের দিকে যাব, আমাদের যে রিসর্টের দিকেও আমরা এখন ওখানে যাব। চলেন যাওয়া যাক, আজকে আমরা খুবই মজা করলাম, এই নদীর পাড়ে এসে খুবই ভালো লাগলো। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।